আগের মতো আর মানুষের মধ্যে দিনের চাহিদা নাই। এক এক মাহফিলে আমরা নিজেরা দেখছি আমাদের লস্করের মাহফিলে জায়গা দেওয়ার মতো কোনো রাস্তা নেই। কাকে দেখছেন না, পুরা রোড ঘাট পুরা মাঠ একদম কি কানায় কানায়, কোনো আওয়াজ নাই, এমন কোনো আলো নাই, বাতিও নাই। ওই থাকলে বেশি তো বুঝে এটাতে কি হ্যাজাক লাইট, পাম লাইট হ্যাজাক লাইট ছিল এটাই। কিন্তু এখন হাজারো চেষ্টা করার পরেও কতজনকে দাওয়াত দেয়, কত দূরের ব্যক্তিকে দাওয়াত দেয়, বহু নেটের হুজুরকে দাওয়াত দেয়, কিন্তু লোক জমে না, লোক জমে না। আর যারা জমে এরা কিছু তামাশা দেখার জন্য আসে, ওয়াজ কালাম শোনার জন্য কিন্তু কি আসে না। ওয়াজ কালাম শুনবে এমন মানসিকতা সাধারণত নাই, তামাশা দেখার জন্য আসে, আসে বস এতটুকু। তো এই কারণে বলতেছিলাম বহু কম মানুষ ওয়াজ নসিহত শোনার জন্য আসে, একেবারে নাই তা নয়, কিন্তু তামাশা দেখার জন্য মানুষ বেশি আসে, যেগুলো নাকি বড় ধরনের মাহফিল হয়, বহু প্রসিদ্ধ বক্তাদেরকে আমন্ত্রণ করা হয়, তো সেখানে দেখা হয় দেখা যায় যে আসলে তামাশা দেখার জন্য বেশি আসে, শ্রোতার চাইতে তামাশগিরি করানোওয়ালা বেশি সাধারণত। এই কারণে বলতেছিলাম আমরা মসজিদ কেন্দ্রিক ফজরের পর এশারের পর আমার সমস্যা তো কিছু নেই, আমি ফজরের পর হয়তো পাঁচজন আছে পাঁচজনকে দিলাম, এশারের পর আছে আর তিনজন, হয়তো ওই পাঁচজন থেকে দুজন আছে বা একজন আছে আর নতুন তিনজন আছে, আমি আস্তে আস্তে এটা বাড়াইতে থাকি। যেখানে আমি একটা জরিপ করে নিব যে আমার সমাজের মধ্যে কয়টি ঘর আছে, বলে আমি খানা পিনা কিচ্ছু খাবো না, আপনার ঘরের আমার মা বোনদেরকে এক কামরা রাখলে আমি সামান্য কথা করব, পনেরো মিনিট কথা বাস, পনেরো মিনিট কথা বলি আমি চলে যাবো, খানা পিনার কোনো নেজাম নেই। আর যদি কেউ দাওয়াত দেয়, দাওয়াতে তো এমনি যাই, তো দাওয়াতে গেলে খানার চাইতে কিছু দিনই কথাবার্তার গুরুত্ব বেশি দিই, আর পর্দা পুষিদার নিজামকে সবসময় কি রক্ষা করার চেষ্টা করব। তাবলিগি নিজামও আমরা খেদমত করতে পারি, তারপরে আমরা এই তালিমের নিজামেও খেদমত করতে পারি। আরেকটি খেদমত ইদানিং বের হয়েছে দিনিয়াতের নামে, এটাও ভালো খেদমত হতেছে আল্লাহর রহমতে, স্কুল কলেজের ছাত্রদের মধ্যে খুব সাড়া পড়তেছে এটার দ্বারা। দিনিয়াত দিনিয়াত কোর্স মানে এটাও এই ধরনের একটি কোর্স, কিছু আকিদার বিষয়, কিছু আমলের বিষয়, মাসালা মাসালের বিষয়, স্কুল কলেজের ছাত্ররা শেখার জন্য আলহামদুলিল্লাহ খুব কি পাগল এগুলা। কারণ হচ্ছে দিন মানুষের ধর্ম মানুষের খমিরের মধ্যে আল্লাহ পাককে দিয়ে দিয়েছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, মানুষ যখন ইসলাম ধর্মের শিক্ষা পায় না তখন মানুষ কুধর্মের দিকে চলে যায়, কিন্তু মানুষ কিন্তু সুধর্মের পিপাসক, কিন্তু সঠিক জিনিস না পাইলে উল্টো দিকে চলে যায়, এমন না একজন মানুষ একটা জিনিস পায় নাই সে ক্ষান্ত হয়ে থাকবে এমন না, সে উল্টো দিকে চলে যাবে, এটা হচ্ছে পেরেশানি। এই কারণে যে সমস্ত এলাকাগুলোর মধ্যে আলেম ওলামা কম বা নাই, বা আলেম ওলামাদের মেহনত নাই পর্যাপ্ত পরিমাণে, ও সমস্ত এলাকাগুলোর মধ্যে বদদিনই বেশি, ধর্মান্তরিত হইতেছে বেশি, কারণ ধর্মের বিষয় না পাইলে অন্য ধর্ম গ্রহণ করবে সে, ধর্মের একটা পিপাসা তো তার খমিরের মধ্যে এমনি আল্লাহবাক দিয়ে রেখেছে। এই কারণে আমরা আমাদের এই সমাজটাকে, আমরা আমাদের কি এলাকাটাকে আমরা এইভাবে কি জীবিত রাখার চেষ্টা করি এবং মানুষদেরকে দিতে থাকি, সুরা কেরাত দিই, মাসআলা মাসাইল দিই, কিছু দিনই কথাবার্তা দিতে থাকি। চায়ের দোকানে বসছি, সেখানে তিনজন আছে, আমি সহ আমি দুইটি কথা বলি, পরেশানি তো কিছু নেই, আমি দুইটি কথা বলি, অর্থাৎ এই মিশনটা আমার ব্রেনের মধ্যে যেন কি সর্বদা জাগ্রত থাকে, এই মিশনটা যে আমি যেখানে যাব সেখানে দুই একটি কথা আমি বলতে থাকব, দোস্ত আবাবের মহলে হোক যেখানে হই আমি দুই একটি কথা বলতে থাকব, তাহলে ইনশাআল্লাহ তাআলা বড় একটি খেদমত কি হয়ে যাবে আমাদের আল্লাহ পাকের।